ইতিহাস মানে কি? ইতিহাস মানে কি শুধুই যুদ্ধ, শুধুই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে কোনো সভ্যতার উত্থান বা পতনের ইতিবৃত্ত? নাকি এর মাঝে মাঝেও আরও অনেক ছোট বড় সম্পর্কের টানাপোড়েন থাকে যা ত্বরান্বিত করে কোনো বিরাট উত্থান বা পতনকে? আমাদের এই বিশেষ নিবেদনটিও কতকটা সেই রকমই। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র তার নগরী কৃষ্ণনগর থেকে শিবনিবাসের সরিয়ে নিয়ে আসার পরিকল্পনা করে, কিন্তু তা কি সম্পূর্ণ হতে পেরেছিল, নাকি সময়ের অন্তর্জালে সেখানে সৃষ্টি হয়েছিল এমন এক রহস্য ঘেরা চক্রব্যূহের যাকে সংশোধন করতে প্রাণ হারাতে হলো বহু মানুষকে? তবে এটাই কি প্রকৃত ইতিহাস, যা কোনো বইতে লেখা থাকে না, যা কোনো আলোচনা সভায় চর্চিত হয় না, শুধু মানুষের মনের মধ্যে রয়ে যায় এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের স্মৃতি হয়? আর সেই রকমই এক প্রেক্ষাপটে আমাদের আজকের নিবেদন। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ বার্তা। লেখক মহাশয় গল্পের রোমাঞ্চকর পটভূমি ও প্লট তৈরির খাতিরে বিভিন্ন অলৌকিক ও কাল্পনিক চিন্তাধারার আশ্রয় নিয়েছেন। বাস্তবের সাথে তার কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। রহস্যের অন্ধকারে টিমের তরফ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিছক গল্প শোনার আনন্দ নিয়েই আমাদের গল্পগুলি গ্রহণ করবেন। তাহলে শুনতে থাকুন শিবাঙ্গনের কলমে একটি তারানাথ তান্ত্রিকের গল্প, পিশাচিনীর প্রতিশোধ। ক্রিং শক্তি চণ্ডিকা বৈ নমঃ। ওম হ্রিং ক্রিং শক্তি চণ্ডিকা বৈ নমঃ। মা মারে, এই পৃথিবীর সব কিছু শুভ আর অশুভই তো তোর গোচরে মা, তবে আমাকে তুই সাহায্য কর। আর যদি অশুভকে নিয়ন্ত্রণ না করা যায়, তবে সমগ্র সৃষ্টি আজ ধ্বংস হয়ে যাবে মা। তুই তো বিশ্ব প্রসবিনী, এই সমগ্র সৃষ্টির জননী তুই, তবে তবে কি তুই আজও জাগ্রত হবি না? আপনি কি বলছেন বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না, এইভাবে আমাকে? মা তুই তো জানিস আমি আমার সাধনার জীবনের একেবারে প্রথম দিকে মধুসুন্দরী দেবীর সান্নিধ্য লাভ করেছিলাম, আর সেই দেবীর অনুগ্রহেই তার থেকে বছর ছয়েক পর তোর জন্ম হয়। তোর মা বেঁচে থাকতে আমাকে কথাটা বললেও তখন আমি হয়তো অনুভব করতে পারিনি, কিন্তু এখন অনেক উদাহরণ দেখার পর আমি একরকম নিশ্চিত যে তোর মধ্যে দৈব শক্তি আছে। তুই হয়তো জানিস না, কিন্তু কিন্তু আমি জানি। বাবা আপনার কোথাও ভুল হচ্ছে, আমি একজন ছাপোষা গৃহস্থ বাড়ির মেয়ে মাত্র, আপনি বুঝতে পারছেন না আমি আপনারই মেয়ে, আমার মধ্যে দৈব শক্তি কোথা থেকে আসবে? আপনি সারাদিন পূজা অর্চনার মধ্যে থাকেন, তাই হয়তো আপনার চোখে এরকম ভ্রম হচ্ছে। না রে মা, তা নয়, এটি আমার ভ্রম নয়। আমি গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখেছি, তুই তো জানিস মা, আমি এর আগেও বেশ কিছু মানবীর মধ্যে দৈব শক্তির প্রকাশ হওয়ার সাক্ষী থেকেছি। কোনো বিশেষ বিশেষ ক্ষেত্রে সেই দৈব শক্তি প্রকাশিত হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু গতকাল রাতে আমি দেখলাম মধুসুন্দরী দেবী এক সদ্যজাত শিশুকে তোর মা আর আমার হাতে তুলে দিচ্ছেন, আর সেই শিশুর মুখটি একটি স্বর্গীয় দীপ্তিতে উদ্ভাসিত, তার কপালে পরিষ্কার তৃতীয় নয়নের লক্ষণ বিদ্যমান, তার কপালে টিপের স্থানে অষ্টাদশ বাহু বিশিষ্ট সূর্যদেব। আপনি কি বলছেন বাবা, সদ্যজাত শিশুর কপালে ত্রিনয়ন? সে তো শুধুমাত্র মা আদ্যাশক্তি মহামায়ার থাকে, সেখানে সাধারণ কেউ কি করে এই মহাশক্তির অধিকারী হতে পারে? আমি সেই কারণেই তো বলছি, আমি নিশ্চিত তোর মধ্যে মা মহামায়ার শক্তি আছে, আর সেটা আছে বলেই মধুসুন্দরী দেবী আমাকে এই স্বপ্নাদেশ দিয়েছেন।
আমাদের যখন সন্তান রূপে দান করেছেন, তখন সেই সদ্যজাত কন্যা যে তুই, তাতে আমার কোনো সন্দেহের অবকাশ নেই। আর দেবী আমাকে এই স্বপ্নাদেশ দিয়েছেন ঠিক সেই মুহূর্তে, যে মুহূর্তে আমার এই সমাধান সূত্রের সব থেকে বেশি প্রয়োজন রয়েছে। বাবা, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি বারবার করে বলার সত্ত্বেও আপনি বুঝতে চাইছেন না। ঠাকুরমশাইয়ের কথায় চারি এবার যথেষ্ট বিরক্ত হয়ে উঠে যায় ঠাকুরমশাইয়ের ঠাকুর ঘর থেকে। সত্যি এই এক কথা বারবার শুনতে শুনতে ওর আর ভালো লাগছে না। কিন্তু ঠাকুরমশাই, তিনি তখনও এক মনে স্তব করে চলেছেন আত্মাশক্তি মহামায়ার, কারণ এই মুহূর্তে একমাত্র তিনিই জানেন রাত পোহালে চারিকে কি করতে হবে, কারণ এ কাজ সে ছাড়া আর কেউ করতে পারবে না। এমনটাই যে বিধির নিয়ম, এখনো অপেক্ষা শুধু চারির আত্ম উপলব্ধির। তবে ঠাকুরমশাই নিশ্চিত সেদিন রাতে কিছু একটা ঘটতে চলেছে চারির জীবনে, তাই ওনার সারা বাড়িকে একটা মন্ত্রপুত রক্ষা বলয়ে বেঁধে রেখেছেন ঠাকুরমশাই। এবার শুধু ওনাকে প্রতীক্ষা করে থাকতে হবে মধুসুন্দরী দেবীর পরবর্তী নির্দেশের। ক্রিং শক্তি চণ্ডিকা ঐ নমঃ। ওম রিং ক্রিং শক্তি চণ্ডিকা ঐ নমঃ। এদিকে ঠাকুরমশায়ের ভিতর ওর অভীষ্ট ফল লাভের আকুলতা যত বাড়তে থাকে, ওনার বাড়ি থেকে মাইল চারেক দূরে আর এক পুঞ্জীভূত অন্ধকার ততই উল্লাস করতে শুরু করে। ঠাকুরমশাই শুনতে পান সেই ক্ষীণ কণ্ঠ, তুই প্রস্তুত তো তারানাথ? আমি কিন্তু এসে গিয়েছি, তুই প্রস্তুত হ এক মহাপ্রলয়ের সাক্ষী হবার। কিন্তু তুমি এখানে কেন এসেছো? তুই তো জানিস তারানাথ, তোদের এই এখনকার সমাজের থেকে আমি শুধু একটাই বস্তু চাই। কি সেটা? প্রতিশোধ। বেশ দীর্ঘ পথ পার হয়ে এসে অবশেষে গঙ্গা নদীর দেখা পায় লক্ষণদেব। তখন তার শরীরে এবং মনে একটা ফুর্তি তৈরি হয়। ওনার নিজের মন ওনাকে সায় দেয় কৃষ্ণনগর এখান থেকে আর বেশি দূরে নয়। এমনিতে সঠিক দিক নির্দেশ না থাকার কারণে বেশ কয়েকবার পথভ্রষ্ট হতে হয়েছে লক্ষণদেবকে। আর পরে যখন উনি তা জানতে পেরেছেন, তখন ফিরে আসতে হয়েছে বেশ অনেকটা পথ। আর সে সময় সবটাই পায়ে হেঁটে। আসলে একটা নির্দিষ্ট দিনে কৃষ্ণনগর পৌঁছাতেই হবে লক্ষণদেবকে। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় পত্র পাঠিয়ে আমন্ত্রণ জানিয়েছেন লক্ষণদেবকে বিশেষ একটা কাজের বরাত দিয়ে। আর এমনিতেও সুলতানি শাসনের বারবারন্তে নাটোরের স্থপতি শিল্পী লক্ষণদেবের আর্থিক সঙ্গতি প্রায় কিছুই ছিল না। নবাবী সৈন্যের অতর্কিত আক্রমণে সুন্দর সাজানো গোছানো শহরগুলোর প্রভূত ক্ষতি হয়েছে অনেক আগেই। আর ভেঙে পড়া সেই সমস্ত স্থাপত্যগুলোকে পুনরায় মেরামত করার কোনো তাগিদ দেখাননি নবাবরা, বরং পুরনো স্থাপত্যগুলোকে ভেঙে তার জায়গায় নতুন করে নতুন স্থাপত্য রীতিতে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি সমাধিসৌধ, মসজিদ। সেগুলি ব্যক্তিগতভাবে অত্যন্ত উন্নত ভাস্কর্যের উদাহরণ হলেও সামগ্রিকভাবে নগরের সৌন্দর্য বৃদ্ধিতে অপারক প্রমাণিত হয়েছে। তাই বেশ কিছুদিন ধরেই লক্ষণদেব নতুন কোনো কাজ পাননি নাটোরে। তাই উনি মনে মনে চাইছিলেন এমন কোনো একটা জায়গায় ওনাকে চলে যেতে হবে যেখানে এখনও হিন্দু রাষ্ট্র বর্তমান। আর সেই ইচ্ছাতেই কয়েকজন মানুষের সঙ্গে কথাবার্তা বলছিলেন যদি গঙ্গা পার হয়ে এপারে কোথাও আসা যায়। নবাব সিরাজদৌল্লার রাজত্ব তখন রমরম করে চললেও বেশ কিছু ছোট ছোট প্রদেশের রাজারা তখনও স্বাধীনভাবে হিন্দু রাষ্ট্রের আদর্শ নিয়ে দেশ শাসন করছেন। আর এই রকমই কোনো একদিকে আসতে চেয়েছিলেন লক্ষণদেব। তাই যখন রাজা কৃষ্ণচন্দ্রের লেখা চিঠি ওনার হাতে এসে পৌঁছল, তখন তিনি হাতে চাঁদ পেলেন। চিঠির মোদ্দা কথা অনেকটা এইরকম, রাজা কৃষ্ণচন্দ্র এই রাজত্বের দায়ভার নিরাপদে সামলাবার জন্য স্থির করেছেন রাজধানী স্থানান্তরিতকরণের। যদিও সেই চিঠিতে বিস্তারিত কিছু লেখা নেই, তবুও লক্ষণদেবের প্রয়োজনীয় তথ্য সে পেয়ে গেছে।
নতুন যে রাজধানী পত্তন হবে সেখানে তৈরি করা হবে এক বিশেষ কারুকার্যমণ্ডিত ঠাকুর দালান। রাজা কৃষ্ণচন্দ্র ততদিনে মহা ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করেন, ফলে শিবনিবাসে যে নতুন রাজবাড়ি নির্মাণ করা হবে তাতে সেই ঠাকুর দালান করে দিতে হবে লক্ষ্মণদেবকে। কাজ শেষ না হওয়া পর্যন্ত মাসিক মাইনে 200 টাকা। আর বাস্তবে কর্মহীন লক্ষ্মণদেবের কাছে এই চিঠি যেন আবার বেঁচে ওঠার স্বপ্ন দেখালো। বিন্দুমাত্র কালক্ষেপ না করে লক্ষ্মণদেব রওনা হয় কৃষ্ণনগরের উদ্দেশ্যে। ওর মনে একটা ধারণা কাজ করছে, একবার যদি বঙ্গদেশের পশ্চিম প্রান্তে গঙ্গার তীরে পৌঁছানো যায় তাহলে অন্তত না খেতে পেয়ে মরতে হবে না। মনে যেটুকু সংশয় ছিল তার সবটাই নিরসন হয়ে যায় কৃষ্ণনগর পৌঁছে। রাজা কৃষ্ণচন্দ্র রায় লক্ষ্মণদেবকে সাদরে অভ্যর্থনা করে নেন। এদিকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একজন শিল্পীর যে কোনো আত্মসম্মান থাকতে পারে সেটাই ভুলতে বসেছিল লক্ষ্মণদেব। রাজামশাই ওকে একটি সুন্দর বাড়িতে থাকার ব্যবস্থাও করে দেন আর নির্দেশ দেন যত তাড়াতাড়ি সম্ভব শিবনিবাসের স্থাপত্য পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে। আর সেখানেই ওর সহকারী হিসাবে দেওয়া হয় রামশঙ্করকে। তিনিও বয়সে প্রবীণ, মূলত দুবরাজপুরের বাসিন্দা। নিজ ভূমে পরবাসী হয়ে বহুদিন কাটানো এই মানুষটিও কৃষ্ণনগর এসেছিলেন সৌভাগ্যের খোঁজে। হাতের কাজ ওনার অসাধারণ হলেও বাঁধ সেধেছে বয়স, ছেনি ধরতে এখন হাত কাঁপে রামশঙ্করের। লক্ষ্মণদেবের ভালোই মনে আছে যেদিন প্রথম ওর সঙ্গে রাজামশাই রাজসভায় রামশঙ্করের পরিচয় করিয়ে দেন, সেদিন বিখ্যাত বিদুষক গোপাল ভাঁড় টিপ্পনী কেটেছিলেন, নাও রাম লক্ষণ এবার জুটি বেঁধেছে, এবারে সুরপনখা এলেই ধুমধুমা লাগলো বলে। সভাসুদ্ধ সকলেই হেসে উঠেছিল। লক্ষণদেব আর রামশঙ্কর হাসি তা নয়, কিন্তু ওরা সত্যি সত্যি মনে পরিকল্পনা করেছিল ওদের হাতের জাদুতে একটা কিছু করে দেখাবে। বাপ ঠাকুরদার হাতে ধরে যে ছেনি হাতুড়ির কাজ ওরা শিখেছে সেইটুকুই ওদের যা ভরসা, আর তাই দিয়েই ওরা এমন কিছু একটা করবে যে জগৎ ওদের নাম মনে রাখবে চিরদিন। তবে ওদের ইচ্ছা ভগবান একেবারেই অপূর্ণ রাখেননি। গোপাল ভাঁড়ের কথা অনুসারে সুরপনখাও এসেছিল আর জগৎ ওদের নামও মনে রেখেছিল। তবে সেই জগৎ পৃথিবী জগৎ নয়, জগৎ সেট। আর তারপর তাদের কি হয়েছিল জীবনে সেটা ইতিহাসই বলতে পারবে। তবে লক্ষণদেব আর রামশঙ্করের কাজে কোনোদিনও কোনো ত্রুটি ছিল না। ধীরে ধীরে দুই অসমবয়সী বন্ধু কখন যে কাজের সূত্রে একে অপরের পরিপূরক হয়ে ওঠেন তা ওরা নিজেরা না বুঝতে পারলেও কৃষ্ণনগরের মানুষ তা বুঝতে পেরেছিল। আর তার সব থেকে বড় প্রমাণ ছিল ধীরে ধীরে শ্রীনিবাসের ভোল বদলে যেতে লাগে এই দুই শিল্পীর হাত ধরে। সাধারণ মানুষ এদের কাজকে স্বীকৃতি দেয় খোলা মনে। যদিও এদের মধ্যে যে মেলবন্ধন গড়ে উঠেছিল তার মূল কারণ নিজেদের প্রমাণ করার তাগিদ হলেও সেটাই একমাত্র কারণ ছিল না, আরও একটা কারণ ছিল, আর সেটা ছিল মণিমালা। মণিমালা রামশঙ্করের মেয়ে, যুবতী, দেখতে শুনতে অসাধারণ না হলেও অসুন্দর এটা বলা যায় না। তবে ওর মধ্যে যেটা সব থেকে বড় ব্যাপার ছিল সেটা ওর চোখের মোহময়ী দৃষ্টি আর মুখের হাসি। শুধুমাত্র এই দুটো অস্ত্র দিয়েই যে কোনো পুরুষ মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করে তুলতে পারত মণিমালা। রামশঙ্করের ইচ্ছা ছিল উপযুক্ত বয়স হলে একটা সুপাত্র দেখে মণিমালাকে শ্বশুর বাড়ি পাঠানোর, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এতটাই বিরূপ হয়ে ওঠে যে দুবরাজপুরে তার সম্ভব হয় না। আর কৃষ্ণনগরে এসে সাধারণ মানুষের মধ্যে এত সম্মান এবং সম্ভ্রম পেয়ে রামশঙ্কর মনে মনে নিশ্চিত করে এই কৃষ্ণনগর বা শ্রীনিবাসেই কোনো পাত্র দেখে মণিমালাকে বিয়ে দেবেন তিনি। কিন্তু তাতেও রামশঙ্করের মনে শান্তি নেই। মেয়েটাকে অনেক স্বপ্ন নিয়ে বড় করলেও সে যেন ঠিক ওর মনের মতন হয়নি। তাই কৃষ্ণনগর এসে দুটো ভালো সম্বন্ধ এলেও শেষ পর্যন্ত সম্পর্কটা এগোয়নি।
তাই কিছুটা হতাশ হয়েই রামশঙ্কর এখন শেষ ভরসা করে আছেন লক্ষণদেব যদি ওর মেয়েকে গ্রহণ করে। আর সেই কারণেই লক্ষণদেবের কাছাকাছি মেয়ে মণিমালা একটু বেশি ঘোরাঘুরি করলেও রামশঙ্কর সেরকম আপত্তি করেন না। যদি একজন কন্যাদায়গ্রস্ত পিতার বোঝা লক্ষণদেবের হাত ধরে ওনার ঘাট থেকে নেমে যায় তাহলে ক্ষতি কি? কিশোরী টানা এই এতক্ষণ কথা বলে একটু জিরোবার জন্য থামে। কাঠের টেবিলের উপর রাখা কাঁচের জগ থেকে এক গ্লাস জল ঢেলে খায়। তারপর কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ঠাকুরমশাই বলে ওঠেন, আচ্ছা কিশোরী, তুমি তো সবই শুনেছ লক্ষণদেবের ব্যাপারে, কিন্তু এই মণিমালা বলে মেয়েটি কেমন ছিল সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? না, সে কথা যদি বলেন তাহলে খুব বেশি ধারণা নেই, কিন্তু আমি শুনেছি সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের যুদ্ধ হওয়ার আগেও নাকি একবার কৃষ্ণনগরের একটা আভ্যন্তরীণ পারিবারিক গৃহযুদ্ধ তৈরি হওয়ার পরিস্থিতির উপক্রম হয়েছিল, আর সেটা নাকি হয়েছিল মণিমালাকে কেন্দ্র করেই। তবে এর বেশি বিস্তারিত আমি আর কিছুই জানি না। কিন্তু তুমি এত বিস্তারিত কোথা থেকে শুনলে? আর বলবেন না ঠাকুরমশাই, আমার সঙ্গে কলেজ স্ট্রিটে সেদিন হঠাৎ করে পরিচয় হলো শ্রীমতী অনুরাধা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাচীনবঙ্গের স্থাপত্য ভাস্কর্যের উপর রিসার্চ করছেন। তো সেই রিসার্চের কাজেই তিনি বেশ কিছুদিন কৃষ্ণনগরে গিয়েছিলেন তথ্য সংগ্রহের জন্য, আর সেই কাজ করতে গিয়ে ওনার কোথাও একটা খটকা লেগেছে। এখন পরিচয় হওয়ার পর দু এক কথা বলতে বলতে আমি আপনার কথা বলতে উনি যেন হঠাৎ করে হাতে চাঁদ পেলেন। উনি আপনার ব্যাপারে খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করছিলেন, তখন আমি ওনাকে বললাম যে সরাসরি আপনার এখানে এসে কথা বলার জন্য। সে ভালো করেছো, কখন আসতে বলেছো ওনাকে? আমি বললাম আমরা তো প্রতি রবিবার ওই সকাল 9টা থেকে 9:30টার মধ্যে আপনার বাড়িতে আসি, উনি যদি তার কিছুটা পরে আসতে চান তাহলে অসুবিধা নেই। তা শুনে উনি রাজি হয়ে গেলেন, বলেছেন তো আজকে আপনার এখানে আসবেন। এবার দেখা যাক উনি কি করেন, অত শিক্ষিত মানুষ, কোথাও হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে পড়লে আর কিছু করার থাকবে না। সে কথা ঠিক, কিন্তু আজকে উনি কোনো কাজে ব্যস্ত হবেন না, বলতে পারো কোনো কাজে নিজেকে উনি জড়াবেনও না। আমার যা মনে হচ্ছে তাতে আর 15 মিনিটের মধ্যে উনি এখানে এসে পৌঁছবেন। তা ভাই কিশোরী, উনি যখন আসবেন তখন না হয় আসবেন, তুমি ততক্ষণ কৃষ্ণনগরের সেই পুরনো ইতিহাসের কথা বলো, আমার কিন্তু শুনতে বেশ লাগছে। হ্যাঁ সেই ভালো, তাতে আমারও একটা কাজ হয়ে যাবে উনি আসার আগে। উনি কি বলতে চাইছেন তার প্রেক্ষাপটটা সম্পর্কে একটা ধারণা আমার করা থাকবে, ফলে ওনার সাথে কথা বলাটাও আমার সুবিধে হবে। আমাদের কাছে উৎসাহ পেয়ে কিশোরী আবার বলতে শুরু করে, দেখো আমি সেভাবে খুব একটা জানি তা নয়, ওই ওনার সাথে কথা বলেই যা শোনা। তো অনুরাধা দেবী বলছিলেন মণিমালা একেবারেই ওর বাবার মনের মতো হয়নি, সে ছিল কিঞ্চিত লোভী অহংকারী, আর মানে বুঝতেই পারছো ঠাকুরমশায়ের সামনে আমি আর কি বলবো সে কথা। আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, ঠিক আছে তুমি তোমার মতো বলো আমি শুনছি। আচ্ছা ঠিক আছে ঠাকুরমশাই, এই মণিমালা বেশ কিছুদিন লক্ষণদেবের সাথে প্রণয়ের অভিনয় করলেও একজন শিল্পীতে সে যে সন্তুষ্ট হবে না তা রামশঙ্কর খুব ভালো করেই জানতেন। তবু ওনার মনে হয়েছিল সময়ের সাথে সাথে যদি ওর মধ্যে কোনো পরিবর্তন আসে তবে ভালো, কিন্তু বাস্তবে তা হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে পঞ্জীভূত লোভ আরো বেড়ে গিয়েছিল বই কমেনি। কথার মাঝে দরজায় একটা কড়া নাড়ার শব্দ হয়, আমি গিয়ে দরজা খুলে দিলে ঘরে প্রবেশ করেন অনুরাধা দেবী। আর প্রাথমিক পরিচয় পর্ব মিটিয়ে চারির দিয়ে যাওয়া চায়ের কাপে চুমুক দিতে দিতে অনুরাধা দেবী কৃষ্ণনগরের সেই পুরনো ইতিহাস বলতে শুরু করেন, যা উনি ওনার তথ্য অনুসন্ধানের মাধ্যমে পেয়েছেন। আর ওনার বর্ণনার মাধুর্যে আমাদের মনে হল আমরা যেন সত্যিই সেই ঘটনার মধ্যে একাত্ম হয়ে গিয়েছি।
প্রিয়, তো তুমি কি আমাকে এমন কিছু একটা তৈরি করে দিতে পারো যা এই পৃথিবীতে কারোর কাছে নেই, যা হবে রূপে অপরূপা, সকলে অপলকে তাকিয়ে থাকবে তার দিকে? দেখো মণিমালা, আমি তো শুধুমাত্র মূর্তি তৈরি করতে পারি, তার বেশি তো কিছু আমার জানা নেই। আমি তোমাকে কি উপহার দিতে পারি তুমি বলো। মূর্তি? হ্যাঁ মূর্তি, পাথর কেটে তাতে প্রাণ সঞ্চার করতে পারি আমি। শিব নিবাসী নগরীর সমস্ত ভাস্কর্য নির্মাণের দায়িত্ব তাই মহারাজ আমাকেই দিয়েছেন। তুমি তোমার মূর্তিতে প্রাণ সঞ্চার করতে পারো? দেখো আমি নিজের কথা বলবো না, তবে লোকে সেই রকমই বলে, আমার হাতে তৈরি মূর্তিরা নাকি জীবন্ত হয়। তবে তুমি আমাকে একটা মূর্তি করে দাও। তবে তোমাকে আমাকে কথা দিতে হবে, আমার সেই মূর্তি হবে পৃথিবীর মধ্যে সেরা, পৃথিবীতে সব থেকে সুন্দর মূর্তি হবে সেটি। আর 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 কি চাও তুমি বলো মণিমালা। আমার সেই মূর্তি হবে নিরাবরণ, পৃথিবীতে সমস্ত পুরুষের কামনার কেন্দ্রবিন্দু হবে আমার ওই মূর্তি, যাতে একবার যে পুরুষ আমার সেই মূর্তির দিকে তাকাবে সে যেন আর কখনো তার দৃষ্টি ফেরাতে না পারে। এ তুমি কি বলছো মণিমালা? না না না, এরকম মূর্তি নির্মাণ করা সম্ভব নয়, আমি পারবো না। যদি না পারো তবে বড়াই করে বলেছিলে কেন তোমার তৈরি মূর্তিরা নাকি জীবন্ত হয়? কেন নিজের মিথ্যা অহংকার প্রকাশ করেছিলে? এই রকম পরিস্থিতিতে একটা ভয়ঙ্কর দোটানায় পড়ে যান লক্ষ্মণদেব। তিনি জানেন তার নিজের কৌশল পারদর্শিতার কথা, তিনি একথাও জানেন তিনি মণিমালার জন্য পৃথিবীর সব থেকে সুন্দর মূর্তি তৈরি করে দিতে সক্ষম। কিন্তু তিনি যে প্রতিজ্ঞাবদ্ধ, তিনি কোনো নারীর সর্বাঙ্গ সুন্দর নিরাবরণ মূর্তি কোনো দিন তৈরি করবেন না, আর তিনি যদি তা করেন তবে তাকে পতিত হতে হবে সেই দেবীর আশীর্বাদ থেকে, যার আশীর্বাদের কারণেই লক্ষ্মণদেবের এই স্থাপত্য শৈলীর পারদর্শিতা। এদিকে মণিমালাও নাছোড়, সে এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে সে বলেই বসে, যদি লক্ষ্মণদেব তাকে পৃথিবীর সব থেকে সুন্দরী নারী হিসেবে মূর্তি করে দিতে না পারে তো লক্ষ্মণদেব যেন আর কোনোদিন ওর সঙ্গে দেখা না করেন, চিরতরে যেন ভুলে যান ওকে। মনের ভেতরটা কেঁপে ওঠে লক্ষ্মণদেবের। ই কি বলছে মণিমালা, এতটা নির্দয় সে কী করে হতে পারে লক্ষ্মণদেবের প্রতি? তবে এতদিন যে ভালোবাসা মণিমালার থেকে ও পেয়েছে তা সবটাই কি মিথ্যে, মণিমালার নিছক অভিনয় মাত্র? নাকি পুরোটাই মণিমালার লোভ নিজেকে পৃথিবীর সব থেকে সুন্দরী নারী হিসেবে প্রতিষ্ঠা করার? কোনো কিছুই বুঝে উঠতে পারে না লক্ষ্মণদেব। মণিমালার প্রতি তার ভালোবাসা সেদিন যেন একটা অদ্ভুত ধন্দের সামনে দাঁড়িয়ে পড়ে, কিন্তু মণিমালার চোখে এই বিদ্রুপ মেশানো তিরস্কার কিছুতেই সহ্য করতে পারে না লক্ষ্মণদেব। তাই অনেক ভেবে ও ঠিক করে, ও মণিমালার কথা মতো ওর একটা মূর্তি তৈরি করে দেবে যেটি হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। আদি অনন্তকাল ধরে ওই মূর্তি প্রমাণ করবে পৃথিবীতে সব থেকে সুন্দরী রমণীর নাম মণিমালা। আর সেই কথা মণিমালাকে জানানোর জন্য সেদিন অনেক রাত্রে মণিমালার কক্ষে এসে হাজির হয় লক্ষ্মণদেব। কক্ষের দরজা তখন আলতো করে ভেজানো হলেও কোনো শিকল দেওয়া ছিল না। এদিকে রামশঙ্কর আফিংয়ের নেশা করে ঘুমিয়ে পড়েছে বহুক্ষণ। দরজার টোকা দেবার জায়গায় তাতে হালকা চাপ দিতেই দরজাটা খুলে যায়। খুব ছোট ছোট দুটো প্রকোষ্ঠযুক্ত বাড়ি, বাইরের ঘরে রামশঙ্কর ঘুমিয়ে আর ভেতরের ঘরটিতে থাকে মণিমালা। পা টিপে টিপে মণিমালার ঘরের দিকেই এগিয়ে যায় লক্ষ্মণদেব। ঘরের ভেতরে হালকা একটা প্রদীপের আলো ভেসে আসছে, দরজায় হালকা চাপ দিতেই খুব চাপা গলায় মণিমালার কণ্ঠ শুনতে পায় লক্ষ্মণদেব। প্রিয়, তুমি এসেছ, আমি জানতাম তুমি আমার উপর রাগ করে কখনোই থাকতে পারবে না, তাই আমি তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছি। লক্ষ্মণদেব বিহ্বল হয়ে পড়ে শয্যার উপরে অর্ধশায়িত মণিমালাকে দেখে। কিছুটা ইচ্ছা করেই তার বুকের উপরের কাপড় লুটিয়ে আছে বিছানার উপর।
দরজার পাশে জমাট অন্ধকারে নিজেকে লুকিয়ে রেখে লক্ষণদেব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর প্রেয়সীর দিকে। ওর মনে এতক্ষণ যে ক্ষোভ মণিমালার প্রতি জমেছিল তা নিমেষে গলে জল হয়ে যায়। কি গো, আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না যে, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? লক্ষণদেব কিছু একটা বলতে গেলেও ওর মুখের কথা সরে না, দুহাত বাড়িয়ে ও জড়িয়ে ধরতে যায় মণিমালাকে। আর যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না লক্ষণদেব। একজন উদ্ভিন্ন যৌবন আর তরুণীর অনাপ্রীত উত্থাঙ্গ তাকে আকর্ষণ করছে শক্তিশালী চুম্বকের মতো। সত্যি সে যেন একটা পাথরের মূর্তি, শরীরের সমস্ত বিভঙ্গগুলি কামাতুর চোখে দেখতে থাকে লক্ষণদেব। মণিমালাকে তার স্বর্গের কোনো অপ্সরার থেকে কোনো অংশে কম মনে হয় না। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি প্রিয়, তোমার এই বাহুযুগলে আমি নিজেকে সমর্পণ করতে প্রস্তুত, কিন্তু তোমাকে তোমার কথা রাখতে হবে, বলো। নিশ্চয়ই নিশ্চয়ই আমি কথা রাখবো, আর সে কথা জানাতেই আমি আজ তোমার কাছে এসেছি। মণিমালা এবার হেসে ওঠে। সত্যি তুমি তোমার কথা রাখবে? সত্যি তুমি আমাকে গড়িয়ে দেবে এমন একটি সোনার সাতনরী হার যা পৃথিবীর কোনো সম্রাজ্ঞী বা মহারানীরও নেই? সেই সোনার হার হবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, যা দেখতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বর্ণকাররা এসে ভিড় জমাবে এই শিব নিবাসে। লক্ষণদেবের ব্যাপারটা বুঝতে অসুবিধা হয় না। এই সময়তে মণিমালার ঘরে আসার কথা ছিল বিখ্যাত স্বর্ণকার অমিতাক্ষর, যার কাছে একটি পৃথিবীর শ্রেষ্ঠ সোনার সাতনরি হার তৈরি করে দেওয়ার আবদার করেছে মণিমালা। আর সেই শ্রেষ্ঠ হার পাওয়ার বিনিময়ে নিজের সবটুকু দিয়ে সে সমর্পণ করতে চেয়েছে অমিতাক্ষর হাতে। তবে এইভাবে সবকিছু শুনতে শুনতে হঠাৎই সে অন্ধকারের মধ্যে থেকে অমিতাক্ষর গলা শুনতে পায় লক্ষণদেব। না মণিমালা, কোনো দ্বিধা আমার মধ্যে নেই। এই দেখো, আমি তোমার জন্য তৈরি করে এনেছি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা সোনার হার। আমি হলপ করে বলতে পারি, এই হার পৃথিবীর আর কারো কাছে নেই। এই হার আছে শুধু আমার মণিমালার কাছে। লক্ষণদেব দেখতে পায় সোনার হারের কথা শুনে মণিমালার চোখগুলো লোভে চকচক করে ওঠে। অমিতাক্ষর হাতে ধরা সেই সোনার হার প্রায় ছিনিয়ে নিয়ে নিজের গলায় পরে নেয় সে। আর সেই সোনার হার যেন বিষাক্ত গোখ্র সাপের মতো জড়িয়ে থাকে মণিমালার অনাপ্রীত ঊর্ধ্বাঙ্গে। সব কিছু নিজের চোখের সামনে দেখে লজ্জায় অপমানে মাটিতে মিশে যেতে ইচ্ছে করে লক্ষণদেবের, কিন্তু ওদের সেদিকে কোনো খেয়ালই নেই। অমিতাক্ষর সঙ্গে মণিমালা নিযুক্ত হয় প্রেম নীলায়। আর সব কিছু নিজের চোখের সামনে দেখতে পায় লক্ষণদেব, কিন্তু ও অসহায়। ওদের কামনার প্রতিটি শারীরিক বিভঙ্গ লক্ষণদেব নিজের চোখের মণিকোঠায় ধরে রেখে বেরিয়ে আসে মণিমালার ঘর থেকে। রামশঙ্কর তখনও নেশায় ঘুমিয়ে আচ্ছন্ন, তাই মণিমালা বা রামশঙ্কর কেউই বুঝতে পারে না লক্ষণদেবের তাদের ঘরের আসা এবং নিশ্চুপে বেরিয়ে যাবার কথা। আর সেই মুহূর্তে লক্ষণদেব স্থির করে এই ব্যর্থ জীবন ও আর রাখবে না। যে জীবনে মণিমালাকে ভালোবেসে এতটা আঘাত পেতে হয়েছে সে জীবন রাখার কোনো অর্থ হয় না। আর সেই ভেবেই পূর্ণতোয়া গঙ্গার দিকে হাঁটা দেয় লক্ষণদেব। লক্ষণদেব, এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? লক্ষণদেব দেখতে পান ওর সামনে একজন দিব্যকান্তি দেবী ওর পথ রোধ করে ঘুরে দাঁড়িয়ে। লক্ষণদেব ওর সমস্ত ভাস্কর্য বিদ্যা শিক্ষা করেছিল দেবী সরস্বতীর আশীর্বাদে। দেবী সরস্বতীর আশীর্বাদেই ওর তৈরি মূর্তিরা হয়ে ওঠে জীবন্ত, কিন্তু পাথরকে কেটে তাতে প্রাণ সঞ্চার করা লক্ষণদেব এই মুহূর্তে নিজেই মৃত্যুকে আলিঙ্গন করতে চলেছেন তার জীবনের ব্যর্থতাকে মুছে দেওয়ার জন্য। তাই সেই দেবীর উদ্দেশ্যে ও বেশ বিরক্ত নিয়েই বলে, আমার পথ ছেড়ে দাঁড়ান দেবী, জীবনের ব্যর্থ হওয়া কোনো মানুষের নিজের কথা বলার অধিকার সাজে না। তুমি ব্যর্থ হয়েছ? কিভাবে ব্যর্থ হয়েছ আমাকে বলো তো শুনি। আমি কথা দিচ্ছি তোমার জীবনের সমস্ত ব্যর্থতাকে আমি সাফল্যে রূপান্তরিত করব। তুমি যা চাইবে আমি তা পূরণ করব। মনে রেখো, একবারই তুমি তোমার সেই ইচ্ছা প্রয়োগ করতে পারবে, তাই অনেক ভেবেচিন্তে তবেই তুমি তোমার ইচ্ছা প্রকাশ করো। কিন্তু আপনি আমার জন্য এত কিছু করবেন কেন?
আমি তো আপনার কোনো তপস্যা করে আপনাকে তুষ্ট করিনি। তাহলে আপনি আমাকে আমার অভীষ্ট বর দান করবেন কেন? ধরে নাও সে তোমার পূর্বজন্মের কোনো পুণ্যের ফল, অথবা ধরে নাও এই জন্মে তোমার উপর দেবী সরস্বতীর আশীর্বাদ, অথবা ধরে নাও আগামী জন্মের কোনো রহস্যের সমাধান। তাই কারণ জানতে চেও না, তুমি বলো তুমি কি চাও। কিছুক্ষণ ভেবে লক্ষণদেব অত্যন্ত আনন্দিত হয়ে বলেন, দেবী, যদি আপনি আমাকে আমার অভীষ্ট বর দিতে চান, তবে আপনি আমায় আশীর্বাদ করুন। আমি মণিমালার যে মূর্তি তৈরি করব, সে যেন সেই মূর্তির ভেতরে আবদ্ধ হয়ে রয়ে যায় চিরকাল। তুমি যা বলছো তা ভেবে বলছো তো, কারণ তোমার সেই মূর্তি তৈরি হবার পর তা যে মণিমালার জীবনে কত বড় অভিশাপ ডেকে আনবে তা কি তুমি ভাবতে পারছো? পারছি দেবী, পারছি, আর পারছি বলেই আপনার থেকে এই বর আমি চাই। এই মূর্তি হবে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, তবে তার রূপের প্রতীক হিসেবে নয়, কামনার প্রতীক হিসাবে। যে কামনার চাহিদা থেকে মণিমালা এই নিম্ন চরিত্রের অধিকারিণী হয়েছে, সে কামনা ওর মধ্যে যেন চিরকাল বর্তমান থাকে ওই পাষাণ মূর্তিতে। আর যুগ যুগ ধরে দেবতা, যক্ষ, কিন্নর, মানুষ, এমনকি পশুদেরও কামনার কেন্দ্রবিন্দুতে থাকে সেই মূর্তি। তথাস্তু, আমি তোমার এই ইচ্ছা পূর্ণ করব। তবে মনে রেখো, তোমার তৈরি করা এই মূর্তি পৃথিবীতে এমন এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করবে যার জন্য সৃষ্টিকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে স্বয়ং মহাশক্তিকে, না হলে সৃষ্টির ভারসাম্য সম্পূর্ণরূপে বিনষ্ট হবে। কথাটা তুমি মনে রেখো। এই পর্যন্ত বলে অন্তর্হিতা হয়ে যান দেবী, আর মণিমালার প্রতি মনে একটা তীব্র প্রতিশোধ স্পৃহা নিয়ে ও নিজের কক্ষে ফিরে আসে লক্ষণদেব। সকলের অগোচরে সেই রাত্রে মূর্তি নির্মাণের কাজ শুরু করে লক্ষণদেব। সেই মধ্যরাত্রিতে ওর ক্ষুদ্র কুটির গুঞ্জরিত হয়ে ওঠে পাথর আর ছেনির সংঘর্ষের শব্দ। তারপর কখন যে ভোর হয়েছে তা জানে না লক্ষণদেব। ও শুধুমাত্র সেই মূর্তির মধ্যে মনোনিবেশ করে গড়ে তুলতে থাকে একটি অত্যাশ্চর্য প্রস্তর শিল্প, যেন অবিকল মণিমালা সেখানে অবস্থান করছে। এদিকে রোজকার নিয়ম মতো সকাল হলে মণিমালা দেখা করতে আসে লক্ষণদেবের সাথে। তবে এই প্রথমবার মণিমালার সঙ্গে দেখা করে না লক্ষণদেব, একজন ঠিকই সহকারী শিল্পীকে দিয়ে খবর পাঠায়। তখন সে মণিমালার সঙ্গে দেখা করতে পারবে না, হয়তো আর কোনোদিনই সে পারবে না। অন্ততপক্ষে যতক্ষণ না ওর মূর্তি তৈরির কাজ শেষ হবে ততক্ষণ মণিমালার মুখ দেখবেন না লক্ষণদেব। তবে তার সাথে তিনি মণিমালাকে এই বার্তাও পাঠান, মণিমালার কথা মতো ওর সেই মূর্তি হবে পৃথিবীর শ্রেষ্ঠ মূর্তি। অনুরাধা দেবীর থেকে সেই পুরনো দিনের ইতিহাসের প্রাণবন্ত বর্ণনা শুনতে শুনতে মনে হচ্ছিল আমরা যেন লক্ষণদেবের সেই কুটিরে পৌঁছে গেছি, যেখানে সে নির্মাণ করে চলেছে মণিমালার মূর্তি, মনে এক রাশ ঘৃণা নিয়ে। দেখুন অনুরাধা দেবী, এসব ইতিহাসের ছত্রে ছত্রে এরকম অনেক ঘটনা লুকিয়ে আছে যেগুলো নিয়ে আলোচনা করতে গেলে রাত্রি কাবার হয়ে যাবে। কিন্তু আপনি আগে আমাদের এটা বলুন, আপনি কি উদ্দেশ্যে আমার কাছে এসেছেন? হ্যাঁ তারানাথবাবু, আমি সে কথাই বলতে চাইছি। আমি পুরনো নানা পুঁথি থেকে দেখেছি লক্ষণদেব মণিমালার যে মূর্তিটা তৈরি করেছিলেন সেটা বেশ কিছুদিন কলকাতার একটা মিউজিয়ামে ছিল বন্ধ প্রকোষ্ঠের মধ্যে, কোনোদিন কোনো মানুষ সেটা দর্শন পায়নি। কিন্তু আমি আমার রিসার্চের জন্য অনেক উঁচু পর্যায় থেকে সম্মতি নিয়ে এসে সেই মূর্তি দেখার ব্যবস্থা করি। আমি কোনো পুরনো পুঁথিতেই তার কোনো হদিশ পাইনি। তবে সেই মূর্তিটা শেষ পর্যন্ত কেমন হয়েছিল সেটা জানার জন্য আমার মনে একটা ভীষণ কৌতূহল ছিল, আর বলতে পারেন সেই কৌতূহলের কারণেই আমি এইসব ব্যবস্থা করি অনেক কাঠখড় পুড়িয়ে। তবে যখন আমি সেই ঘরে গিয়ে পৌঁছই তখন আমার সমস্ত কৌতূহলের নিরসন হয় খুব সাধারণভাবে। কেন, সেই মূর্তি কি সেরকম বিশেষ কিছু ছিল না নাকি? আমি দেখলাম ঠাকুরমশাই অনুরাধা দেবীর কথা শুনতে শুনতে বেশ গম্ভীর হয়ে গেলেন।
আর যেহেতু ঠাকুরমশাই আমাদের বয়োজ্যেষ্ঠ, তাই আমাদেরও এইসব কথা ওনার সামনে শুনতে বেশ অস্বস্তি হচ্ছিল। বিশেষ মুদ্রা, সেটা কি রকম? সেটাই তো আসল কথা তারানাথবাবু। মূর্তি শুয়ে থাকার ভঙ্গিমাটি দেখলে মনে হবে মণিমালা যেন কোনো এক পুরুষ সঙ্গীর সাথে সঙ্গমে লিপ্ত। আসলে শেষ মণিমালাকে অমিতাক্ষর সঙ্গে যে ভঙ্গিমায় লক্ষণদেব দেখেছিল সেই ভঙ্গিমাতেই ওকে তৈরি করে সে। শুধু সেখানে পুরুষ দেহটি নেই, কিন্তু শরীরের বিভঙ্গ এতটাই প্রাণবন্ত যে দেখে মনে হবে কামাতুর মণিমালা ওর পুরুষ সঙ্গীর সাথে রতিক্রায় নিমগ্ন। ওর শরীর সম্পূর্ণ বিবস্ত্র, শুধু গলায় একটি সাতনরিহার। বেশ কিছুক্ষণ ঠাকুরমশাই বেশ গম্ভীর হয়ে বসে থাকলেন, তারপর বললেন, দেখুন অনুরাধা দেবী, আমি কিন্তু এখনো বুঝতে পারলাম না আপনি আমার কাছে কেন এসেছেন। দেখুন তারানাথবাবু, আমি যেদিন মিউজিয়ামের ওই বিশেষ প্রকোষ্ঠে গিয়েছিলাম সেদিন আমার সাথে আমার স্টুডেন্টদের একটা গ্রুপ ছিল। ওরা সবাই খুব ভালো ছাত্রছাত্রী, সবাই পিএইচডি করছে আমার কাছে। সেই দলে ছিল মোট ছজন। আর তারপর দিন থেকেই একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ওরা এক এক করে মারা যায় প্রতিদিন রাত্রে, আর সে মৃত্যু বড়ই ভয়ঙ্কর। মানে ছয়জনই মারা যায়? না তারানাথবাবু, ওই ছজন ছাত্রের মধ্যে চারজন ছাত্র আর দুজন ছাত্রী। ছাত্রী দুজনের কিছু হয়নি, শুধুমাত্র মারা গেছে ছাত্ররা, আশিস বর্মন, সূর্য প্রামাণিক, সঞ্জয় পটব্যাল আর ইন্দ্রজিৎ ব্যানার্জি। এরা সকলেই এই কলকাতা বা কলকাতার আশপাশের শহরতলিতে থাকত। তবে এদের মৃত্যুর একটা অদ্ভুত ধরন ছিল যেটা আমাকে আরো বেশি ভাবিয়ে তুলছে। কিরকম? ওরা প্রত্যেকেই মারা যায় গভীর রাতে, আর মৃত্যুর কারণ পুলিশের হিসেবে হার্ট অ্যাটাক। আর দেখুন তান্ত্রিক ঠাকুর, আপনাকে এই কথাগুলো বলতে আমার ভালো লাগছে না, কিন্তু এক্ষেত্রে আমি নিরুপায়। কারণ আমার ধারণা আপনাকে সম্পূর্ণ ব্যাপারটা না বললে এর সমাধান সূত্র বের করা আপনার পক্ষে সম্ভব নয়। না না, কোনো ব্যাপার না, আপনি বলুন, আমি শুনছি। আমার মনে স্থির বিশ্বাস ওই চারজন ছাত্রের মারা যাওয়ার সঙ্গে একটা পৈশাচিক ঘটনার যোগ আছে, আর সেই মূর্তিটি কোনো না কোনোভাবে ওদের মৃত্যুর সঙ্গে যুক্ত। দেখুন, আপনি যে কথা বলছেন সেটা কি সম্পূর্ণ আপনার অনুমান, নাকি এর পেছনে আপনার কোনো প্রমাণ আছে? দেখুন তারানাথবাবু, পৃথিবীতে সব কিছু জিনিস প্রমাণ দিয়ে ব্যাখ্যা করা যায় না, যাই উপলব্ধি দিয়ে। আর সে কারণেই আমি আপনাকে বলছি ব্যাপারটা ঠিক সেরকম নয় যেরকমটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে। ওদের হার্ট অ্যাটাকে মৃত্যু হলেও আসল কারণ সেই মূর্তি। আমি যতদূর পুলিশের বর্ণনা শুনেছি তাতে ওদের প্রত্যেকের মৃতদেহ পাওয়া গিয়েছিল সম্পূর্ণ উলঙ্গ অবস্থায়, এবং তাদের সাথে সেই ঘরে ওদের বিছানার উপর যে আরও কেউ একজন উপস্থিত ছিল সে প্রমাণ পুলিশ পেয়েছে। কিন্তু আমি জানি পুলিশ এ তদন্ত করে কোনো দিন সমাধান করতে পারবে না, তাই আমি আপনার সাহায্য চাইতে এসেছি। আমি শুনেছি এরকম পৈশাচিক নানা শক্তিকে নিয়ন্ত্রণ করার একটা দৈব ক্ষমতা আপনার মধ্যে আছে। আমি আপনার কাছে করজোড়ে মিনতি করছি, আপনি দয়া করে এই পিশাচিনীকে নিয়ন্ত্রণ করতে আমায় সাহায্য করুন। ঠিক আছে, আমি আপনার কথা মতো ওই মূর্তিকে একবার দেখতে যাব, আর তার ভিতরে কোনো পৈশাচিক শক্তি আছে কি না তা দেখার পরেই আমি আপনাকে জানাব। আপনি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারেন? হ্যাঁ পারি, নিশ্চয়ই পারি। আপনাকে সেখানে নিয়ে যাবার অনুনয় নিয়েই আমি এখানে এসেছি। আজ তো শুক্রবার, আগামীকাল আপনি আমার সাথে চলুন, আমি গাড়ি পাঠিয়ে আপনাকে বাড়ি থেকে নিয়ে যাব। এই কথা বলে অনুরাধা দেবী উঠে পড়েন ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে, ফিরে যান নিজের বাড়ি। কিন্তু আমরা একদম থ হয়ে বসে থাকি, আর খেয়াল করে দেখি ঠাকুরমশাই যথেষ্ট গম্ভীর। এনার কথা যদি সত্যি হয়, লক্ষণ দেবের তৈরি করা মণিমালার সেই মূর্তি যদি জীবন্ত হয়, তবে জগতের জন্য সে যে কত বড় একটা অশনি সংকেত হয়ে উঠতে চলেছে তা কি বুঝতে পারছো? আচ্ছা ঠাকুরমশাই, একটা বিষয় আমাকে খেয়াল করে বলুন তো, আপনি তো জীবনে অনেক রকম পৈশাচিক ঘটনার সম্মুখীন হয়েছেন, তো আপনি কখনো এই ধরনের পৈশাচিক ক্রিয়া দেখেননি? তুমি ঠিকই বলেছ বিভূতি,
এরকম ধরনের কাম পিশাচিনীর আক্রোশ আমি আগেও দেখেছি। এরা সত্যিই বড় ভয়ঙ্কর হয়। তবে এক্ষেত্রে একটা ব্যাপার আমি ঠিক বুঝতে পারছি না, খুব সত্যি কথা বলতে কি সেই মূর্তিটা না দেখলে হয়তো বোঝাও সম্ভব নয়। অনুরাধা দেবী যে বললেন মূর্তিটা নাকি আজও জীবন্ত এবং তিনি নিজে তার প্রমাণ পেয়েছেন, সেটা কি? যাই হোক, সেই পরিস্থিতিতে আর কথা না বাড়িয়ে আমরা যে যার মতো বাড়ি ফিরে আসি। আর তখনই কিশোরীর সাথে কথা হয়ে যায় আগামীকাল কোনো একটা কারণ দেখিয়ে অফিসে ডুব দিতে হবে, কারণ কালকে অনুরাধা ম্যাডাম যখন ঠাকুরমশাইকে মিউজিয়ামে নিয়ে যাওয়ার জন্য আসবেন তখন আমাদেরও তো তার সঙ্গে যেতে হবে। এমনিতেই আগামীকাল শনিবার, হাফ ছুটি, অসুবিধা হবে না। আর ঠিক পরের দিন সকাল 10টা নাগাদ অনুপমা দেবী ওনার গাড়ি নিয়ে নিজে ঠাকুরমশাইকে নিতে আসলেন, আর আমরা তার আগেই ঠাকুরমশাইয়ের বাড়ি পৌঁছে যাওয়ায় একই সঙ্গে ওই গাড়িতে রওনা হয়ে গেলাম। দেখুন তারানাথবাবু, আমার গতকালের কথায় আপনার হয়তো আমার দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটা বিরূপ ধারণা মনে জন্ম নিয়েছে, কিন্তু আমি যে কারণে আপনার শরণাপন্ন হয়েছি সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারছি না। দেখুন অনুরাধা দেবী, কালকে আপনি যখন বলেছিলেন তখন আপনার মনের ভেতরে যে ঝড় চলছিল আমি তার আন্দাজ পেয়েছি। আর সেদিন কি আপনি সেই গোপন প্রকোষ্ঠে প্রবেশ করার সাথে সাথে এমন একটা কিছু করেছেন যেটা আপনি আমাকে বলেননি, কিন্তু তার ফল অত্যন্ত মারাত্মক হতে চলেছে তা আপনি বুঝতে পারছেন? আর সেই জন্যই আপনি তড়িঘড়ি সমাধান সূত্র পেতে আমার কাছে এসেছিলেন, কি আমি ঠিক বলছি তো? আসলে তারানাথবাবু, ব্যাপারটা ঠিক সেরকম নয়। ঠিক অপরাধ কি না জানি না, আসলে ওই ঘরে প্রবেশ করার পর আমরা সকলেই ভীষণ রকম অবাক হয়ে গিয়েছিলাম সেই মূর্তিটা দেখে। যেহেতু আমরা ইতিহাসের গবেষক তাই মূর্তির স্থাপত্য এবং ভাস্কর্য নিয়েই আলোচনা করছিলাম, কিন্তু বুঝতেই পারছেন সব মানুষের মন তো একরকম হয় না। তাই আমাদের দলেরই একজন, আমার একজন ছাত্রী, ওই মূর্তির গলায় পড়ে থাকা সোনার সাতনরি হারটার ব্যাপারে বেশ আগ্রহ দেখাতে থাকে। মেয়েটির নাম সুজাতা সেন। এমনিতে সাজতে গুজতে ও একটু বেশি ভালোবাসে অন্যদের থেকে, তাই বোধহয় গয়নার প্রতি ওর একটা আলাদা আকর্ষণ আছে, আর সেই কারণে সুজাতা বারবার করে ওই সোনার হারটি উল্টে পাল্টে দেখতে থাকে। এই কাজটি বোধহয় আপনারা ঠিক করেননি। এই মূর্তিটি জীবিত কি জীবিত নয় সেটা আমি এখনই বলতে পারছি না, কিন্তু এই ধরনের পিশাচিনীদের সঙ্গে আমার আগের অভিজ্ঞতা আছে, তাতে বলতে পারি এরা অত্যন্ত লোভী হয়। আর যদি আপনার কথা সত্যি ধরেও নেই, তবে এই পিশাচিনীর লোভ তার সোনার হারে নাকি পুরুষের শরীরে, সেটা পরে খতিয়ে দেখেই আমি বলতে পারবো। তার মানে আপনি বলতে চাইছেন সেদিন ওই হারে হাত না দিলে এই ঘটনা ঘটতো না? এসব কথা নিয়ে আমরা পরে আলোচনা করব, শুধু আমাকে এটা বলুন সেদিন আর কি কি অস্বাভাবিকতা আপনারা লক্ষ্য করেছিলেন। দেখুন, অস্বাভাবিকতা বলতে আমি সেরকম কিছু লক্ষ্য করিনি, কিন্তু আমার দলে যতজন ছাত্র ছিল তারা প্রত্যেকেই মোটামুটি বলেছিল তারা নাকি সেই মূর্তির শ্বাস নেওয়ার শব্দ শুনতে পেয়েছে। এই ব্যাপারটাই আমাকে ভাবিয়ে তুলেছে। আমরা কথা বলতে বলতে মিউজিয়ামের কাছে এসে গেলে অনুপমা দেবী ওনার ড্রাইভারকে থামতে নির্দেশ দেন, আর আমরা সেখানে নেমে পড়লে ড্রাইভার গাড়িটা নিয়ে পাশের একটা ফাঁকা জমিতে চলে যায়। আসুন তারানাথবাবু, আমার সাথে আসুন। হ্যাঁ আসছি, কিন্তু সেই মূর্তির ঘরে যাওয়ার আগে আপনার সেই ছাত্রীর সঙ্গে একটু কথা বলতে পারলে ভালো হতো, তারপর না হয় আমরা সেখানে যেতাম। আসলে হয়েছে কি, বন্ধুদের মৃত্যুর খবর শুনে ওরা একেবারে মানসিকভাবে ভেঙে পড়েছে। তবু ওদের মধ্যে সুজাতা একটু ডাকাবুকো স্বভাবের, ওকে আমি বলেছি আজকে আসতে, হয়তো এখনই এসে পড়বে। তবে আরেকজন ছাত্রী পিয়ূ সামন্ত, ও আসতে পারবে না, ও মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছে যে ও প্রায় শয্যাশায়ী। ঠিক আছে, সুজাতাই আসুক, ওর সাথে কথা বললেও একটা ধারণা পাওয়া যাবে। আমাদের মনের ভেতরে তখন সেই মূর্তিটা দেখার জন্য একটা তীব্র বাসনা তৈরি হয়েছিল। আমরা বুঝতে পারছিলাম সেই মূর্তিটা যেন আমাদের অমোঘ আকর্ষণে আবিষ্ট করে ফেলেছে,
তাই তার মধ্যে কিশোরী বলে উঠল, ঠিক আছে ঠাকুরমশাই, সুজাতা দেবী না হয় ততক্ষণ আসুন, আর আমরা সেই মূর্তিটার কাছে যাই, মানে তাহলে আমাদের কাজটা এগিয়ে থাকবে। আমাদের সামনে যে বড় হল ঘরটা আছে তার ডান দিকের একটা দরজা দিয়ে আমাদের দোতলায় যেতে হবে, কি তাই তো অনুরাধা দেবী? আর কিশোরী, তোমরা সেই দরজার ওপারে যাবে না। যাব না কেন? তাহলে আমরা এতটা পথে এলাম কেন? আমরা সেই অদ্ভুত মূর্তিটাকে দেখব বলেই তো এখানে এলাম। এটা তোমাদের ভুল ধারণা, তোমরা নিজের ইচ্ছে মিউজিয়ামে এই মুহূর্তে দেখতে আসনি, এসেছ সেই মূর্তি রচনা করা মায়ার কারণেই। তাই তোমাদের এখন আমার উপরে প্রচন্ড রাগ হলেও আমি তোমাদের সাবধান করছি, ওই দরজার ওপারে তোমরা যাবে না। এটা ঠিক নয় ঠাকুর মশাই, আর আপনি আমাদের নিয়ে মিছিমিছি ভয় পাচ্ছেন, আমাদের কি আর সেই অল্প বয়স আছে নাকি যে মূর্তির মায়ায় আমরা আবিষ্ট হয়ে পড়ব? আর সব থেকে বড় কথা হলো, আমাদের যদি সেই মূর্তি আপনি দেখতে নাই দেবেন তাহলে কালকেই বলে দিতে পারতেন, আমরা মিছিমিছি অফিস কামাই করতাম না। তোমরা ওই মূর্তির মায়াতে আবিষ্ট কিনা সেটা লক্ষ্য রাখার জন্যই আমি তোমাদের এখানে আসতে অনুমতি দিয়েছিলাম, আর আসার পথে তোমাদের প্রতিটা পদক্ষেপ আমি লক্ষ্য করেছি, আর করেছি বলেই বলছি তোমরা ওই দরজার ওপারে যাবে না। এ আপনি কি বলছেন তারানাথ বাবু? ওই মূর্তির আবেশ ওনাদের উপরে, আমি তো কিছুই বুঝতে পারছি না। গতকাল আপনি চলে যাওয়ার পর অনেক রাত্রে আমি এখানে এসেছিলাম, আর সেই পিশাচিনীর সমস্ত রচনা করা মায়াজাল আমি নিজের চোখে দেখে গেছি। তার মানে আপনি সব ব্যাপারটা আগে থেকেই জানেন? না সবটা নয়, তবে কাল রাত্রে আমি ওর বেশ কিছু পদক্ষেপ নিজের চোখে দেখেছি। ওই দরজার ওপার থেকে ওর মায়ার গোলক শুরু হয়েছে, এর মধ্যে কোনো পুরুষ মানুষ এসে পড়লে তার আর রক্ষে নেই। কিছু মনে করবেন না তারানাথ বাবু, আপনি একজন স্বনামধন্য তান্ত্রিক হতে পারেন, কিন্তু আপনার এই যুক্তি আমি মানতে পারলাম না। আমার অনুমতি ছাড়া এখানকার কোনো সিকিউরিটি গার্ড আপনাকে এখানে ঢুকতে অনুমতি দেবে না। ঠিক আছে, সে কথা নিয়ে আমরা পরে আলোচনা করব, শুধু সুজাতা দেবী এলে আপনি ওনাকে জিজ্ঞাসা করবেন, কাল রাত্রে ওনার যখন ঘুম আসছিল না, হ্যাঁ ঘড়িতে তখন সময় ওই 1:30 থেকে 1:45 আশেপাশে হবে, তখন উনি ওনার বাড়ির ছাদে পশ্চিম মুখে দাঁড়িয়ে ছিলেন, একাকি কি না, আর সেই সময় একেবারে দক্ষিণ পশ্চিম আকাশে খুব উজ্জ্বল 2 নক্ষত্রকে উনি হঠাৎ জ্বলে উঠে নিজেদের ভেতর 3 বার পাক খেয়ে একই রকম ভাবে হঠাৎ নিভে যেতে দেখেছিলেন কিনা। আমরা নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত থাকায় কখন যে সুজাতা দেবী আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তা আমরা খেয়ালই করিনি। হ্যাঁ তান্ত্রিক ঠাকুর, আপনি একদম সঠিক কথা বলেছেন, ঘুম আসছিল না বলে আমি ছাদে দাঁড়িয়েছিলাম, তখনই আমি ঠিক এরকম অদ্ভুত একটা কাণ্ড দেখি। প্রথমে আমি ভেবেছিলাম কোনো তারা খসা, কিন্তু আপনি বলাতে মনে হচ্ছে ব্যাপারটা শুধুমাত্র তা নয়। আমাদের চারপাশে মহাজাগতিক যা কিছু ঘটে সেটা কোনো নক্ষত্রের জন্ম নেওয়াই হোক অথবা কোনো নক্ষত্রের ধ্বংস, সব কিছুরই একটা সরাসরি প্রভাব আমাদের বাস্তবিক জীবনে পড়ে। তবে সুজাতা, তুমি কি জানো এই নক্ষত্রের অদ্ভুত গতি প্রকৃতি গতকাল রাত্রে শুধুমাত্র তুমি দেখতে পেয়েছো আর কেউ নয়? না না তান্ত্রিক ঠাকুর, ব্যাপারটা বোধহয় সেরকম নয়, আমার সাথে ছাদে কেউ ছিল না এটা সঠিক, কিন্তু আবার এটাও হতে পারে না যে এই পৃথিবীতে একমাত্র আমি এটা দেখেছি বা বলতে পারেন দেখতে পেয়েছি। আমি দেখলাম ঠাকুরমশাই সুজাতার কথা শুনে স্মিত হাসলেও তখনই কিছু বললেন না, কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে তারপর বললেন, আচ্ছা সে কথা আমরা পরে আলোচনা করব, কিন্তু আগে তোমার বাড়ি থেকে বেরোবার পরে রাস্তার বাঁকের কাছে যে শিব মন্দিরটা আছে সেখানে তুমি যখন প্রণাম করছিলে তখন সেখানকার পূজারী তোমার হাতে কিছু একটা দিয়েছিলেন,
তুমি কি সেটা আমায় দেবে? শিব মন্দির পূজারি ব্রাহ্মণ আমাকে কিছু দিয়েছিলেন। এই কথা বলে হঠাৎ যেন কিছু একটা মনে পড়ে যাওয়ায় সুজাতা প্রায় লাফিয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যখন আসছি তখন দেখলাম ওই মন্দিরের সামনে একজন বৃদ্ধ পূজারি বসে আছেন। আমি এমনিতে বাড়ি থেকে বেরিয়ে প্রতিদিনই ওই মন্দিরে গিয়ে প্রণাম করি, কিন্তু কোনোদিন ওনাকে দেখতে পাইনি। আজ হঠাৎ করেই ওনাকে দেখলাম। তো আমি মন্দিরে প্রণাম করছি, সে সময় তিনি আমায় কাছে ডেকে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। আমার তো বেশ ভালোই লাগলো। তারপর একটা কাগজের মোড়া আমার হাতে দিয়ে বললেন আমি যেন সেটা সবসময় আমার কাছে রাখি। আসলে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো তাই সেটা কি আমার আর দেখার সময় হয়নি। আমি আমার ব্যাগেই ওটা রেখে দিই। কিন্তু আপনি সে কথা কিভাবে জানলেন? আমি সে কথা কিভাবে জানলাম সেসব উত্তর তুমি পরে পাবে, তবে আমাকে এখন তুমি সেই কাগজের মোড়কটা দাও। আমরা দেখলাম সুজাতা দেবী ওনার শান্তিনিকেতনী ব্যাগ থেকে সে কাগজের মোড়াটি বার করে ঠাকুরমশাইয়ের হাতে দিলেন। ঠাকুরমশাই সেটা খুব মন দিয়ে পড়তে থাকেন, আর পড়তে পড়তে ওনার মুখে একটা অনাবিল হাসি ফুটে ওঠে। এটা কিসের কাগজ ঠাকুরমশাই? আর আপনি কি সেই বৃদ্ধ সাধু মহারাজকে চেনেন? হ্যাঁ, চিনি বলতে পারো, তবে পুরোদিন ওনার সাথে আমার দেখা হয়নি। তবে আমি যে কোনো মুহূর্তে যখন কোনো দ্বিধায় পড়েছি তখনই উনি সমাধান সূত্র বের করার জন্য আমাকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। এই দেখো, এক্ষেত্রেও তাই হলো। নির্দেশ? কিসের নির্দেশ? এখনই সব বুঝতে পারবে। আর সুজাতা, তুমি আমার সাথে এসো। অনুরাধা দেবী, আপনিও চাইলে আসতে পারেন, কিন্তু কিশোরী, তোমরা কিছুতেই এসো না। আচ্ছা তারানাথ বাবু, আপনি ঠিক কি করতে চাইছেন সেটা আমাকে একটু বুঝিয়ে বলবেন। আমি কিছুই করতে চাইছি না। খুব সত্যি কথা বলতে কি, আমি কিছু চাইলেও করতে পারবো না, কারণ এই পিশাচিনি একটি বিশেষ আশীর্বাদ ধন্য। পিশাচিনি? সে কে? আসলে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তো তাই আমার আসার আগে আপনারা যে কথাবার্তা বলছিলেন সেটা আমি ঠিক শুনতে পাইনি, তাই জানতে চাইছিলাম। এখানে আর কোনো কথা নয় সুজাতা, আমরা আবার সেই গোপন ঘর থেকে বের হয়ে এসে কথা বলবো। অনুরাধা দেবী, আপনি ঘরের দরজা খোলানোর ব্যবস্থা করুন। দেখুন তারানাথ বাবু, আপনি তো একটু আগেই বললেন আপনি গতকাল রাত্রেও এখানে এসেছেন, তার মানে এখানে আসা বা না আসার জন্য কোনো চাবির প্রয়োজন আপনার নেই কি, তাই তো? ঠাকুরমশাই এবারও অনুরাধা দেবীকে কিছু বললেন না। মূল কক্ষের দরজাতে ঝোলানো বড় তালাটা ডান হাতের মুঠোয় রেখে বাম হাত দিয়ে সেই তালাটার উপর একটা বিশেষ মুদ্রায় রেখে মনে মনে কোনো একটা মন্ত্র উচ্চারণ করলেন, আর তার সাথে সাথেই অত বড় লোহার তালাটা ঝনাত করে খুলে গেল। আর সেই কাণ্ড দেখে অনুরাধা দেবী যথেষ্ট অবাক হয়ে গেলেন। তবে দরজাটা খোলার সাথে সাথেই ওনারা ভয়ে চিৎকার করে উঠলেন। অনুরাধা দেবী এবং সুজাতা বুঝতে পেরেছে ঘরের ভিতর তখন যেন প্রচণ্ড জোরে ঝড় উঠেছে। গোটা ঘর জুড়ে একটা চক্রাকারে হাওয়া বাক খেয়ে যাচ্ছে দেওয়াল বরাবর, আর কি প্রচণ্ড গর্জন সেই ঝড়ের! অথচ সেই ঘরে ঝড় তো দূরের কথা, কোনো জানালা পর্যন্ত নেই। ফলে এত দ্রুত গতির ভয়ঙ্কর বেগের হাওয়া কোথা থেকে আসছে সেটা বুঝে ওঠার আগেই সেই ঝড়ের ধাক্কায় সুজাতা এবং অনুপমা দেবী দুপাশে ছিটকে পড়েন। তবে যেহেতু ঠাকুরমশাই এই ধরনের পিশাচিনীর ক্রিয়াকলাপের সঙ্গে পরিচিত, তাই একরকম স্থির হয়ে অপেক্ষা করতে থাকেন ঝড়ের গতিবেগ একটু কমার। কিন্তু তিনি ততক্ষণে বুঝতে পেরেছেন তার সারা শরীরের অনেকগুলো জায়গায় বেশ জ্বালা করছে, কয়েকটা ভয়ঙ্কর নখের আঁচড়ে হাত এবং পায়ের বেশ কিছুটা জায়গা কেটে গেছে, আর তা দিয়ে তাজা রক্ত গড়িয়ে পড়ছে ওনার চামড়া বেয়ে। তবু তার মধ্যে স্থিতধি তারানাথ এক দৃষ্টে তাকিয়ে থাকেন ঘরের একেবারে দক্ষিণ পশ্চিম কোণে রাখা সেই মূর্তির দিকে, আর মনে মনে বলতে থাকেন, তুমি শান্ত হও, তুমি শান্ত হও, তুমি শান্ত হও।
তুমি বোঝার চেষ্টা করো আমি তোমার শত্রু নই, আমি তোমাকে তোমার কষ্ট থেকে মুক্তি দিতেই এসেছি, তুমি শান্ত হও। শত্রু নস, তুই তো একটা পুরুষ মানুষ, আর পুরুষ মানুষ মাত্রই একই রকম লোভী ব্যভিচারী চরিত্রহীন। আর তুই বলছিস তুই আমার শত্রু নস? আমি জানি তুমি এখনো পর্যন্ত যে সমস্ত পুরুষ মানুষের সংস্পর্শে এসেছো তারা এরকমই, কিন্তু তারপরেও পুরুষ মানুষের আরো একটা পরিচয় হয়, সে হলো পিতা। আমিও এক পিতা, আর পিতা বলেই আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। কষ্ট? কিসের কষ্ট? আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমার প্রতি পুরুষ মানুষেরা যে অন্যায় করেছে তাদের সে শাস্তি পেতে হবে। পৃথিবীর কোনো পুরুষ মানুষকে আমি শান্তি দেব না। তাতে তুমি নিজে শান্তি পাবে তো? শিবনিবাসে প্রতিষ্ঠিত হওয়া নতুন নগরী যেরকম তোমায় ঘৃণার চোখে দেখত, আজ সেই আধুনিক সমাজও তোমাকে দেখবে একজন শয়তান হিসেবে, শত শত মানুষের মৃত্যুর কারণ হিসেবে। আজও সেটা তুমি মেনে নিতে পারবে তো? সেটা অন্য কথা, আমি সবার আগে আমার প্রতিশোধ চাই। আমার মনের ভিতর প্রতিশোধের জ্বালানা মিটলে আমি পৃথিবীর কোনো পুরুষ মানুষকে শান্তিতে থাকতে দেব না। যেমন ভাবে তুমি খুন করেছো অনুরাধা দেবীর সব ছাত্রকে, সেইভাবেই তো? হ্যাঁ, ঠিক সেইভাবে সমস্ত পুরুষদের আমার রূপের মোহজালে আবিষ্ট করে আমি তাদের হত্যা করব। পুরুষ মানুষ মানে লোভী, তোদের এই আধুনিক সমাজের পুরুষই হোক আর আমাদের সে পুরনো দিনের, পুরুষের চোখের দৃষ্টিতে প্রবেশ করে তার মনকে আমি আমার নিয়ন্ত্রণে নিয়ে আসব। কিন্তু আমি তোমাকে সেই সুযোগ আর দেব না। তোমাকে তোমার কৃতকর্মের শাস্তি দেওয়া আমার উদ্দেশ্য নয়। আমি জানি যুগে যুগে তুমি ফিরে আসবে, তাই সবার আগে তোমার এই অতৃপ্ত আত্মাকে মুক্তি দিতে হবে। আপনি এই পিশাচিনীর সাথে কি কথা বলছেন তারানাথ বাবু? আপনি তো অনেক রকমের তন্ত্রমন্ত্রের প্রয়োগ জানেন, তবে তার প্রয়োগ করে কেন এক্ষুনি নিকেশ করছেন না একে? তন্ত্রমন্ত্রের প্রয়োগ আমি জানলেও তার প্রয়োগ করতে হয় ক্ষেত্র দেখে। আপনি হয়তো জানেন না অনুরাধা দেবী, এই পিশাচিনীকে কোনো পুরুষ বধ করতে পারবে না। এই পিশাচিনীকে বধ করতে গেলে আমায় জাগ্রত করতে হবে আদ্যা শক্তি মহামায়াকে। তার কারণ একমাত্র মা মহামায়ার শক্তিই পারে কোনো তন্ত্রের শক্তির প্রয়োগকে নস্যাৎ করতে। তাই আজ নয়, এই মুহূর্তেই আমাদের ফিরে যেতে হবে। আগামীকাল বৈশাখ মাসের পূর্ণিমা, রাত্রি ঠিক 9:17 চন্দ্রদেব প্রবেশ করবেন সাতী নক্ষত্রে। আর ওই একই নক্ষত্র এখন অবস্থান করছে রাহু আর শনিদেব, তাই একই নক্ষত্রের এই তিন গ্রহের জ্যোতিতে তৈরি হবে একটি বিশেষ যোগ। আর সেই মহেন্দ্রক্ষণেই একমাত্র এই পিশাচিনীকে বধ করা সম্ভব, তাও সেটা আমার দ্বারা সম্ভব নয়। তবে সে কাজ কি করবেন? কার ক্ষমতা আছে এই মহাভয়ঙ্করী পিশাচিনীর সম্মুখীন হওয়ার? আছে অনুরাধা দেবী, আছে। মনে রাখবেন, বিজ্ঞান যতই অগ্রগতির পথে এগিয়ে যাক, আজও বিজ্ঞানের আনাচে কানাচে লুকিয়ে আছে এমন অনেক ধর্মীয় রীতিনীতি যা আমরা প্রাথমিকভাবে মেনে নিতে পারি না, তবে পরবর্তীকালে সেটাই ধ্রুব সত্যি বলে প্রমাণিত হয়। তবে এখানে আজ আর কোনো কথা নয়, আপনারা বেরিয়ে আসুন, আমাদের আগামীকাল এখানে আবার ফিরে আসতে হবে। আচ্ছা তারানাথবাবু, আপনি যা বললেন আমি তাই করছি। আপনারা নিচে যান, আমি ঘরের দরজায় তালা দিয়ে আসছি। তার আর কোনো প্রয়োজন নেই অনুরাধা দেবী, আশা করি ওই পিশাচিনীর ক্ষমতা কতটা তা আপনি আগেই দেখেছেন, তাই সামান্য দরজায় তালা দিয়ে তাকে আটকে রাখার ক্ষমতা আমার আপনার নেই।
আমি তাই তাকে মন্ত্রের মাধ্যমে আটকে রাখছি, যাতে আজ রাতে সে আর কোনো অনর্থ না ঘটাতে পারে। আর আগামীকাল পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব স্বাতী নক্ষত্রে প্রবেশ করলে আমরা এখানে আবার ফিরে আসব। এই কথা বলে ঠাকুরমশাই ওনার ঝুলি থেকে একটা সাদা গুঁড়ো কোনো পদার্থ বের করে ওই দরজার চৌকাঠে কোনো একটা বিশেষ চিহ্ন এঁকে দিলেন। আমরা বুঝলাম এটা সেই রক্ষক গণ্ডি, যা এই পিশাচিনী কোনো মতেই অতিক্রম করতে পারবে না। আর যেই মুহূর্তে ঠাকুরমশাই সেই রক্ষক গণ্ডি অঙ্কন করলেন, ঠিক সেই মুহূর্তে ঘরের ভিতর সেই পিশাচিনীর একটা ভয়ঙ্কর আক্রোশী চিৎকার করে উঠল। তোরা আমাকে আবদ্ধ করে রাখবি, এত ক্ষমতা তোদের? তোদের সব কয়েকটার মাথার মুন্ডু ছিঁড়ে নেব, এত বড় সাহস তোর? তুই আমাকে গণ্ডির ভিতর বেঁধে রাখবি? এর প্রতিশোধ মনে রাখিস আমি নেবই। আমি পৃথিবীর সমস্ত পুরুষ মানুষদের সতর্ক করছি, তারা যেন ভয়ঙ্কর মৃত্যুর জন্য প্রস্তুত হতে থাকে। মণিমালা তাদের কাউকে ছাড়বে না, কাউকে না। আর তুই, তুই নিজেও একজন পুরুষ, তাই তুই নিজেও ভয়ঙ্কর মৃত্যুর জন্য প্রস্তুত হ। দেখো মণিমালা, আমার নিজের মৃত্যুর জন্য আমি ভয় পাই না, আর আমার মৃত্যু যদি গোটা পৃথিবীতে শান্তি নিয়ে আসতে পারে তবে আমি তা সাদরে গ্রহণ করব। কিন্তু তুমি কি আমাকে হত্যা করলেই এই ধ্বংসলীলা পরিত্যাগ করবে? না, করবে না। ঠিক যেভাবে শিবনিবাসের নতুন নগরীকে তুমি তিলে তিলে শেষ করে দিয়েছিলে, এখনো তোমার লক্ষ্য সেই একই। এই পৃথিবীর মানচিত্র থেকে শান্তি শব্দটা মুছে দেব আমি। মানুষের মধ্যে থাকবে শুধু ভয় আর আতঙ্ক। গতকাল যা দেখেছিস সেটা একদম শুধু সূচনা মাত্র। তারনাথবাবু, আপনি দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন। আমার খুব ভয় হচ্ছে, কি মহাবিনাশ এই পিশাচিনী ডেকে আনবে, আমি তার কিছুই বুঝতে পারছি না। এই পিশাচিনীকেও দমন সম্ভব, তবে তা সাধারণ কোনো পদ্ধতিতে নয়। এই পিশাচিনীকে নিয়ন্ত্রণ করতে আমাদের অবলম্বন করতে হবে এমন একটি বিশেষ পদ্ধতি যেটা শুধু ওর জন্যই রচনা করা হয়েছে, আর কেউ কোনোদিন তার প্রয়োগ করেনি। আর সেই নির্দেশিকাই আমাকে দিয়েছেন সেই সাধু মহারাজ সুজাতার মাধ্যমে। এবার আমাকে তা সম্পূর্ণ করার জন্য যেতে হবে। আপনি বলুন তো, ওই কাগজের নথিতে কোনো বিশেষ মুদ্রার কথা আপনি পড়েছেন? দেখুন তারানাথবাবু, আমি যখন ওই ঐতিহাসিক সময়ের নানা তথ্য সংগ্রহ করছিলাম তখন একটা শব্দবন্ধ আমি কয়েকবার শুনেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে কি সেই শব্দের অর্থ কী আমি তা জানি না। তবে আমি বইতে পড়েছি মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভাতে বহু ভক্ত শিরোমণি অবস্থান করতেন, আর তাদের মধ্যে একজন ছিলেন শ্রী ব্রহ্মানন্দ আগুম্বাগীশ। পুরনো তথ্য বলছে এই ব্রহ্মানন্দ আগুম্বাগীশ প্রথম জীবনে অত্যন্ত অহংকারী এবং ক্রোধী স্বভাবের ছিলেন। কিন্তু একদিন রাত্রে উনি যখন রাতের খাওয়া দাওয়ার পর ছাদে পায়চারি করছিলেন, সেই সময় ওনার সাথে এক দেবীর দেখা হয়, আর তিনি ব্রহ্মানন্দকে শিখিয়ে যান কয়েকটি বিশেষ তান্ত্রিক মুদ্রা, যেগুলোর মাধ্যমে ব্রহ্মমন্ত্রের সিদ্ধি লাভ অনেক সহজ হয়। আর ব্রহ্মানন্দ আগম্বাগীর তারই নাম দিয়েছিলেন মহা পরিনির্বাণ মুদ্রা। অনুরাধা দেবী, এখন আপাতত এখান থেকে চলুন, এখানে এই মুহূর্তে সময় নষ্ট ভিন্ন আর কিচ্ছু হবে না। যতক্ষণ না চন্দ্র উপযুক্ত নক্ষত্রে প্রবেশ করছেন ততক্ষণ সময়ের মধ্যে আমাদের এই বিষয়ে জেনে নিতে হবে যে ওকে কি করে দমন করা সম্ভব, আর সেই উপযুক্ত মহেন্দ্রক্ষণ আগামীকাল। তাই এই মুহূর্তে এখানে অনর্থক সময় নষ্ট না করে আমাদের ফিরে যাওয়া উচিত বলেই আমার মনে হয়। আর আপনি আপনার অফিস থেকে ওই মহাপরিনির্বাণ মুদ্রার ব্যাপারে যা যা তথ্য আপনার কাছে আছে তার সব আমাকে পাঠানোর ব্যবস্থা করুন, একটুও যেন ভুল না হয়। কিন্তু তান্ত্রিক ঠাকুর, আমার কাছে যা সংগৃহীত তথ্য আছে তা যে অনেক,
বেশ কয়েকটা ফাইল ভর্তি হয়ে আছে, আর এই সমস্ত তথ্য এক রাত্রির মধ্যে পড়ে তার অর্থ বুঝতে পারা যে অসম্ভব। সেসব আপনি আমার উপর ছেড়ে দিন, কিন্তু মনে রাখবেন একটাও তথ্য পাঠাতে ভুল করবেন না। একজন কর্মচারীকে দিয়ে অনুরাধা দেবী সেই রাত্রেই সেই মহাপরিনির্বাণ মুদ্রা সংক্রান্ত সমস্ত নথি পাঠিয়ে দেন ঠাকুরমশায়ের কাছে, আর উনি সেগুলো নিয়ে ওনার তক্তপোষের উপর বসে খুঁজতে থাকেন একটা বিশেষ সূত্র, যেটা ওনাকে আজ রাতের মধ্যেই উদ্ধার করতে হবে। আর সেদিনের পরিস্থিতি হিসেব করে আমরাও সেদিন রাতে তারানাথ তান্ত্রিকের বাড়িতেই থেকে গেছিলাম। ঠাকুরমশায় আমাদের সেটা বলেছিলেন, পরদিন রবিবার, তাই খুব একটা অসুবিধে হবে না। তবে ঠাকুরমশায় যখন সেই সমস্ত নথিপত্রগুলো খুঁজছিলেন, তখন আমরা ওনাকে সাহায্য করার জন্য ওনার টুকটাক কাজগুলো করে দিচ্ছিলাম। আর সেই সূত্রে কিশোরী হঠাৎ জিজ্ঞাসা করল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি হঠাৎ এই বিশেষ মুদ্রার ব্যাপারে এত আগ্রহী হলেন কেন? তবে কি কোনোভাবে সন্দেহ করছেন এই পিশাচিনীকে নিয়ন্ত্রণ করতে গেলে এই বিশেষ মুদ্রার প্রয়োজন পড়বে? না কিশোরী, তা নয়। এই পিশাচিকে নিয়ন্ত্রণ করা এমন কোনো দুঃসাধ্য কাজই নয়। কিন্তু সমস্যা হলো, দেবীর কৃপায় ওর কাছে বরদান আছে। কোনো পুরুষ ওর সম্মুখীন হলে সে ওর মায়া শক্তির মধ্যে আবিষ্ট হয়ে যাবে। তবে সে শক্তি যে আমাকে গ্রাস করতে পারেনি তা তো তোমরা দেখতেই পাচ্ছ। তাই আমি তাকে নিকেশ করতে পারি আমার তন্ত্র শক্তির প্রয়োগে। কিন্তু এখানে প্রশ্নটা তাকে নিকেশ করা নয়, ওর মুক্তির পথ ঠিক করা, যার জন্য আমাদের এমন এক শক্তির প্রয়োজন হবে যে ওর মায়া শক্তির মধ্যে আবদ্ধ হবে না। আমি শুনেছিলাম আপনি অনুরাধা ম্যাডামকে সেই রকমই বলেছিলেন, কিন্তু ব্যাপারটা কিছুই বুঝতে পারিনি। এরকম মহাশক্তির প্রতিভু আর কি কেউ আছেন এখন? আছে রূপতী, আছে, আমাদের অতি পরিচিত, আমাদের হাতের কাছেই আছে। শুধু তার সেই জ্ঞান নেত্রকে উন্মিলিত করতে হবে। আমি কয়েকদিন আগেই রাতে স্বপ্ন দেখেছি, মধুসুন্দরী দেবী আমাকে আর চারির মাকে একটি দৈবগুণ সম্পন্ন সদ্যজাত কন্যা উপহার দিচ্ছেন। আর তখনই তিনি বলেছিলেন, এই কন্যার মধ্যে বয়সের সাথে সাথে দৈব শক্তির প্রকাশ হবে। তিনি তার সম্পূর্ণ বিচ্ছুরণ করতে গেলে দরকার পড়বে একটি বিশেষ আরাধনার, যার জন্য প্রয়োজন হবে এই মহাপরিনির্বাণ মুদ্রার। এই মুদ্রা ছাড়া সেই দেবীত্ব প্রকাশিত হবে না। মধুসুন্দরী দেবী আপনাদের সদ্যজাত কন্যা দিচ্ছেন, মানে সে কি আমাদের চারি? কিশোরীর কথাটা নিজের কানে বিশ্বাস করতে পারছিলাম না। ঠাকুরমশাই কি বলছেন? চারিকে তো আমরা সবসময় দেখেছি অত্যন্ত আটপৌরে সাজ পোশাক আর ঘরের সমস্ত খুঁটিনাটি কাজ সামলাতে, ওর মধ্যে দৈব শক্তি প্রকাশিত হবে এ যেন আমরা ভাবতেও পারছি না। হ্যাঁ কিশোরী, তোমার অনুমান সঠিক। ওর মা বেঁচে থাকতে আমাকে বেশ কয়েকবার এরকম উদাহরণ বললেও আমি সব সময় তা পাত্তা দিই। হয়তো মধুসুন্দরী দেবীর নির্দেশেই সেই সময়ে সেই বিশ্বাস মনে জন্মানোর প্রয়োজন ছিল না, হয়তো তাতে সংসারের সামঞ্জস্য বিঘ্নিত হতো। কিন্তু এখন আর সময় নেই, তাই আজ রাতেই আমি সেই বিশেষ পূজার ব্যবস্থা করতে চলেছি। আর সেই পূজার ফলাফলের উপর অনেক কিছু নির্ভর করছে। যদি আমি তাতে সফল হই তবে জগতের কল্যাণ, আর যদি না হই তবে তান্ত্রিক মন্ত্র বলে আমি ওই পিশাচিনীকে চিরতরে ওই মূর্তির মধ্যে আবদ্ধ করে রাখব। কিন্তু তাতে তার মুক্তি হবে না, ফলে আবার যদি কোনো মানুষ কোনোদিন ভুলবশত সেই মূর্তি স্পর্শ করে তবে সে আবার ফিরে আসবে। আমরা এতক্ষণ ধরে চারির ব্যাপারেই কথা বলছিলাম, তাই হঠাৎ করে চারি ঘরে প্রবেশ করাই আমরা বেশ চমকে উঠি। হ্যাঁ মা, কিছু বলবি? আমি আপনাদের কথা সবই শুনেছি, আর সেই কারণেই বলছি দৈব শক্তির অধিষ্ঠান হওয়া বা না হওয়ার কথা আমি না জানলেও আমি সেই ভয়ঙ্কর পিশাচিনীর সামনে একটাবার যেতে চাই।
যে শুধুমাত্র নিজের মনের প্রতিশোধ স্পৃহা থেকে সমগ্র সৃষ্টিকে ধ্বংস করে দিতে চায়, সে এই সৃষ্টির শত্রু। বা ভগবতী এই সৃষ্টি রচনা করেছেন করুণা এবং ক্ষমা দিয়ে। আমি শুধুমাত্র তার মধ্যে এই চেতনের বিকাশ করার জন্যই তার কাছে যেতে চাই। আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি কালকে তোকে ওখানে নিয়ে যাব। তবে মনে রাখিস, সে কিন্তু ভয়ঙ্কর শক্তি। জীবিত অবস্থায় ওর মনে যে ভয়ঙ্কর লোভ ছিল, সেই কারণেই ও নানা অপকর্ম করে নিজের অর্জিত কর্মফলে সমাজ থেকে বিতাড়িত হয়। মণিমালা উপলব্ধি করে এ সমাজের সম্পূর্ণ বিপরীত একটা আঙ্গিক, যেটার জন্য সে মানসিকভাবে প্রস্তুত ছিল না। যে সমস্ত পুরুষরা এতদিন তাকে প্রেমের দৃষ্টিতে দেখে এসেছে, তাদের চোখে সেই অবহেলা এবং ঘৃণা সে সহ্য করতে পারে না। তাই পুরুষ মানুষের প্রতি ওর মনে এত রাগ, এত ক্ষোভ। আমি কাল নিজে একবার ওর সঙ্গে কথা বলব। কিন্তু মা, স্বপ্নাদেশের মতো যে বিশেষ মহাপরিনির্বাণ মুদ্রার কথা বলা হয়েছে, সে কথা কি তুই জানিস? শিবনিবাসের ওই ঠাকুর দালানে, যেখানে এক পাথরের ভিতরে মণিমালাকে আবদ্ধ করে রেখেছিল লক্ষণ দেব, সেই ঠাকুর দালানে জগদ্ধাত্রী দেবীর আরাধনা করতেন ব্রহ্মানন্দ। তাই তার কাছে এই সূক্ষ্ম দেহে মণিমালা এই বিদ্যা শেখে। আর ভক্তের চোখে জলে আপ্লুত হয়ে ওকে সেই মায়াবিদ্যা দান করেন ব্রহ্মানন্দ। তাই তারই আশীর্বাদে আজ এই মায়া শক্তির অধিকারিণী সে। ঠিক কথা, কিন্তু তাও আমি কাল একবার ওর সঙ্গে কথা বলবো, দেখা যাক কি করা যায়। সেদিন রাতে আর সেভাবে কোনো কথা না হলেও পরদিন সন্ধ্যায় আমরা আবার ফিরে গেলাম সেই জাদুঘরে। তবে সেদিন এক বিচিত্র কারণে ঠাকুরমশাই আমাদের সাথে গেলেন না। উনি ওই দিন ভোরবেলা সূর্যোদয় থেকে নিরবচ্ছিন্ন জপে বসেছেন। বলেছেন চন্দ্র সাতী নক্ষত্রে থাকাকালীন উনি জপ থেকে উঠবেন না। আর আগের দিনের কথা মতো চারই আমাদের সাথে গেল। তবে আমাদের মনের স্থির বিশ্বাস ছিল সারা রাত ধরে ওই সমস্ত পুঁথি খুঁজে ঠাকুরমশাই নিশ্চয়ই কোনো মহাপরিনির্বাণ মুদ্রার রহস্য উদ্ঘাটন করেছেন, আর সেই কারণেই উনি ওনার পঞ্চমুণ্ডীর আসনে পূজায় বসেছেন, যাতে চারিকে এই পিশাচিনীর হাত থেকে রক্ষা করতে পারেন। আর অনুরাধা দেবীর কথা মতো আমরা আবার এসে পৌঁছলাম সেই মিউজিয়ামে। আর গতকাল সেই পিশাচিনীর যে শক্তি আমরা দেখেছি, তাতে আমাদের কারোরই সেই ঘরে যাওয়ার বিশেষ সাহস হল না। অনুরাধা দেবীর থেকে পথ নির্দেশ আর চাবির গোছা নিয়ে একাই সেদিকে এগিয়ে যায় চারি। আমরা হয়তো ওকে একা পাঠাতে চাইনি, কিন্তু সেদিকে যাবার মতো সাহস আমাদের কারোরই হয় না। ওম হিং ক্রিং শক্তি চণ্ডিকা বৈ নমঃ। ওম হিং ক্রিং শক্তি চণ্ডিকা বৈ নমঃ। মণিমালা, তুমি আমার কথা শুনতে পাচ্ছো? কে কে তুই? আর তোর এত বড় সাহস হলো কি করে একা আমার ঘরে প্রবেশ করার? আমার কোথাও যাওয়ার জন্য কোনো সাহসের প্রয়োজন হয় না। সাহস তো তার প্রয়োজন হয় যার মধ্যে কোনো ভয় আছে। আমার তো কোনো কিছুতেই কোনো ভয় নেই মণিমালা। জানিস, আমি এক্ষুনি তোকে শেষ করে দিতে পারি। এখন কোথায় থাকবে তোর সাহস? সে চেষ্টা তুমি করে দেখলে দেখতে পারো, তবে তাতেও আমি ভয় পাবো না। আমি আবারও বলছি, তুমি তোমার মনের সমস্ত ক্রোধ বিসর্জন দাও, কারণ যতক্ষণ না তুমি তা করবে, তুমি কখনো মুক্তির পথে যেতে পারবে না। আর তোমার যে শক্তির উপর এত অহংকার, মনে রেখো সে শক্তিও কিন্তু আমারই। আমার ইচ্ছা না হলে এই সৃষ্টিতে একটি কণাও তার স্থান পরিত্যাগ করতে পারে না। তাই সে কথা বাদ দাও, তুমি তোমার মুক্তির কথা ভাবো। মুক্তি? কিসের মুক্তি? এই জগতে সম্পূর্ণরূপে ধ্বংস করার আগে আমার মুক্তি নেই। আমি চাই না মুক্তি, আমি শুধু একটাই জিনিস চাই, আর তা
তা হলো পুরুষ মানুষের চোখে আর্তনাদ এবং মনে ভয়। ওদের পৃথিবী থেকে নির্মূল করে দিতে চাই আমি। কিন্তু তা যে সৃষ্টির নিয়মের বিরুদ্ধে মণিমালা, তোমাকে সফল হতে দিলে সৃষ্টি বিনষ্ট হবে, পরমেশ্বরের সৃষ্টির সামঞ্জস্য বিঘ্নিত হবে, তাই তা আমি কখনোই হতে দিতে পারি না। পারিস না? তুই আমাকে সেই অনুমতি দেবার কে? কে তুই? নিজের বাড়িতে তখন পঞ্চমুণ্ডির আসনে সাধনায় বসে ঠাকুর মশাই, আর ততক্ষণে উনি সেই বিশেষ মুদ্রা সম্পর্কে অবগত হয়েছেন, আর তারই প্রয়োগে উনি অর্ঘ তুলে দেন দেবী জগদ্ধাত্রীর চরণে, আর সেই দৈব শক্তি প্রকাশিত হয় চারির মধ্যে। সেই পিশাচিনী দেখে একটা স্বর্গীয় আলোক দীপ্তিতে ভরে যায় সেই গোটা ঘর। আর এতক্ষণ যে মেয়েটার সাথে সে কথা বলছিল, সে আর কেউ নয়, স্বয়ং দেবী জগদ্ধাত্রী। শিবনিবাসের ঠাকুর দালানে এই দেবী জগদ্ধাত্রীর আরাধনা করতেন ব্রহ্মানন্দ, আর সেই পাথরের মধ্যে আবদ্ধ অবস্থায় মণিমালা এক মন দিয়ে শুনত ব্রহ্মানন্দের সেই মন্ত্র উচ্চারণ। তাই মুহূর্তে নিজের ভুল বুঝতে পেরে পিশাচিনী ছুটে এসে পায়ে পড়ে যায় চারির। আপনি এসেছেন? হ্যাঁ মণিমালা, তোমার অতীত জীবনে তোমার কর্ম যে পাপ সঞ্চয় করেছিল, এখন সেই পাপ ক্ষয় হয়েছে, তোমার আরাধনায় সম্ভব হয়েছে সেটা। তাই আমি তোমাকে জানাতে এসেছি, তুমি নতুন করে আর এই হত্যা লীলা শুরু করো না, তাহলে তোমার অর্জিত পাপ তোমাকে কখনোই মুক্তি লাভ করতে দেবে না। তুমি অন্ধকার পরিত্যাগ করে আলোর জগতে এসো, নিজেকে মুক্ত করো। আমি নিজে এই যন্ত্রণার সহ্য করতে পারছি না মা, কিন্তু এর থেকে মুক্তির পথ আমার জানা নেই। আমার সারা জীবনে আমি যে পাপ সঞ্চয় করেছি তাতে আমার নিজের জীবন সম্পূর্ণ অন্ধকারময়, তাতে মুক্তির পথ কোথায় আমার জানা নেই। তোমাকে মুক্তির পথ দেখানোর জন্যই আমার এখানে আসা। তোমার এই পাথরের মূর্তি তোমার মনের ভিতর পুঞ্জীভূত লালসার প্রতীক, তাই অবিলম্বে তোমার এই মূর্তিকে আমি ভেঙে ফেলব। কথাটা বলেই চারি ওর ডান হাতটা প্রসারিত করে সেই মূর্তির উদ্দেশ্যে, আর সেখান থেকে একটি উজ্জ্বল আলোর রেখা বের হয়ে সরাসরি পড়ে মূর্তির ভিতরে সেই কামনালিপ্ত মণিমালার দুই ভ্রুর সংযোগ স্থলে, আর প্রচণ্ড বিস্ফোরণের সাথে সেই পাথরের মূর্তি টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে। সেই প্রচণ্ড শব্দে ছুটে আসেন মিউজিয়াম কর্তৃপক্ষ এবং অনুরাধা দেবী। সকলে তখন অবাক হয়ে দেখলেন গোটা ঘরের মেঝেতে অসংখ্য ছোট ছোট পাথরের টুকরো ছড়িয়ে আছে, যেগুলো থেকে বিভিন্ন রকমের উজ্জ্বল আলো ঠিকরে বার হচ্ছে। তারপর সেই ঘর থেকে বার হয়ে আসে চারি। ওখানে উপস্থিত সকলেই তখন চারির মধ্যে সেই দৈব শক্তির প্রকাশ দেখে স্তম্ভিত হয়ে যায়, আর চারি ধীর পায়ে এগিয়ে আসে আমাদের দিকে। কাকাবাবু চলুন, আমাদের এবার বাড়ি ফিরতে হবে, এখানের কাজ তো শেষ। মণিমালার অতৃপ্ত আত্মা মুক্তি লাভ করেছে, আর সে কোনোদিন ফিরে আসবে না। এবার আমাদের যেতে হবে বাবার কাছে, চলুন কাকাবাবু। আমরা চারির কথা অবাক হয়ে শুনছিলাম, তারপর ওকে ওখান থেকে নিয়ে রওনা হই ঠাকুরমশাইয়ের মটলেনের বাড়ির উদ্দেশ্যে। কারণ আমরা জানি শারীরিকভাবে আমাদের সঙ্গে উপস্থিত না থাকলেও ঠাকুরমশাইয়ের আশীর্বাদ চারির সঙ্গে সব সময় আছে, আর তান্ত্রিক মতে চারির যাতে কোনো রকমের কোনো বিপদ না হয় সেই প্রতিরোধ ঠাকুরমশাই গড়ে তুলেছেন ওনার ঠাকুর ঘর থেকে বসে। তাই যত তাড়াতাড়ি সম্ভব সেখানে ফিরে গিয়ে ওনাকে চিন্তামুক্ত করতে পারাই আমাদের তখনকার একমাত্র উদ্দেশ্য। আমরা গাড়ির ড্রাইভারকে সেই মতোই নির্দেশ দিয়ে গাড়িতে চেপে বসি, তারপর রওনা হয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজ আপনারা এতক্ষণ শুনছিলেন শিবঙ্গনের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প পিশাচিনীর প্রতিশোধ। আজ গল্প পাঠে ছিল অমিতাভ।
তারানাথ তান্ত্রিকের ভূমিকায় শুভদীপ ঘোষ, অন্যান্য চরিত্রে খুশি বসু, শুভদীপ ঘোষ, সুইটি রায়, মিমো গাঙ্গুলি, পাবিয়া চক্রবর্তী, কুট্টু ও তনুশ্রী। গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। শব্দ সংযোজন মেঘা দাস, আবহে ইন্দ্রনীল সরকার, প্রচ্ছদ অলঙ্করণে ঈশান। গল্পটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় পার্থ প্রতিম দাস। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না লাইক ও কমেন্টের মাধ্যমে, আর খুব ভালো লাগলে শেয়ার করুন সবার সঙ্গে। আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন অন্য এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।